হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আজকে পড়বো আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন কৌশলগুলো সম্পর্কে। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে আসছি আমি, কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে। তোমরা জানো যে আমাদের দেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, তাই সব ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কৃষির দিকে সবার আগে নজর দিতে হবে। এই জন্য আমাদের প্রথম পরিকল্পনার পরিকল্পনা হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং আমাদের কৃষি জমির উৎপাদনশীলতা বৃদ্ধি করা, অর্থাৎ আমাদের যে কৃষি জমিগুলো রয়েছে সেগুলো যেন আরো বেশি বেশি করে উৎপাদনক্ষম হয় সেক্ষেত্রে নজর দেয়া। তারপর শস্য বহুমুখীকরণ করা, অর্থাৎ ধরো একটি জমিতে একই ধরনের ফসল না উৎপাদন করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা। এরপর হচ্ছে যে কৃষি শ্রমিকদের আয় ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ইত্যাদি হচ্ছে আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করার একটি উন্নয়ন কৌশল বলা যায়। তারপর হচ্ছে কর্মসংস্থানের পরিকল্পনা। এখন দেখো কর্মসংস্থানের পরিকল্পনা কিভাবে করা হয়েছে। এটা করা যায় ম্যানুফ্যাকচারিং এবং সেবা খাতে 10.4 মিলিয়ন নতুন কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এবং জিডিপিতে এই সময় আমাদের যে ম্যানুফ্যাকচারিং খাত রয়েছে সেটার অবদান 20% উন্নীত করা এবং সেটা কর্মসংস্থান 15% বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। তারপর হচ্ছে দ্রুত প্রবৃদ্ধি অর্জন। আমাদের দ্রুত দ্রুত প্রবৃদ্ধি অর্জনের জন্য আমাদের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রগুলো হচ্ছে শক্তি, জ্বালানি ও যোগাযোগ খাতে উন্নয়নশীল কৌশল গ্রহণ করা। তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের বাধা সমূহকে অপসারণ করতে হবে। এর মানে হচ্ছে যে আমরা আমাদের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আমরা যেসব বৈদেশিক বাণিজ্যের বাধা সমূহ রয়েছে, তারপর প্রতিবেশী ও আঞ্চলিক দেশের সাথে যে সম্পর্ক রয়েছে সেগুলো জোরদার করতে হবে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেসব বাধা পাই, যেমন ধরো আমাদের বিভিন্ন ধরনের সংরক্ষণের সমস্যা থাকে, আমাদের উৎপাদনের মানের সমস্যা থাকে, দামের সমস্যা থাকে, এই সমস্যাগুলোকে অপসারণ করা। তারপর হচ্ছে আমাদের আঞ্চলিক সম্পর্কগুলোকে উন্নয়ন করা, পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, এই সকল কিছুর মাধ্যমে আমাদেরকে আমাদের রপ্তানি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেন আমরা সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা আমাদের রপ্তানি কাজগুলোকে চালিয়ে যেতে পারি এবং এর ফলে যেন আমরা প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এরপর হচ্ছে রেমিটেন্স বৃদ্ধি। দেখো রেমিটেন্স কি, আমাদেরকে বিদেশ থেকে আমাদের আত্মীয় স্বজনরা কিংবা বিদেশে অবস্থানকারী যেসব বাংলাদেশি রয়েছেন, যা তারা যখন আমাদেরকে আমাদের দেশে টাকা পাঠায় তাকে আমরা রেমিটেন্স বলে থাকি। এবং আমাদেরকে আমাদের এই মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি করে নতুন শ্রম, অর্থাৎ আরো বেশি সংখ্যক মানুষকে বাজার সন্ধানের জন্যে বিদেশে পাঠাতে হবে এবং এর ফলে যেন আমাদের রেমিটেন্স বৃদ্ধি পায় সেই দিকে নজর দিতে হবে। তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করো। দেখো আমরা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অর্থাৎ আমাদের বাংলাদেশে সবাই যেন সুষম খাদ্য গ্রহণ করতে পারে, সবাই যেন 3 বেলা খেতে পারে এবং সবার যেন তাদের খাদ্য চাহিদা হয়, সেটাকে আমরা খাদ্য নিরাপত্তা বলে থাকি। এবং এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য 2010 সালে একটি জাতীয় খাদ্য নীতি গ্রহণ করা হয়েছে এবং এই জাতীয় খাদ্য নীতি অনুযায়ী আমাদের খাদ্য নিরাপত্তা যেন নিশ্চিত হয় এবং এর সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হার যেন হ্রাস হয় সেই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারপর হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বায়ত্তশাসন জোরদারকরণ। এখন অর্থনৈতিক স্বায়ত্তশাসনটা কি, এর মানে হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা, আমাদের পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ প্রভৃতি হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্বায়ত্তশাসন জোরদার করতে হবে। তারপর হচ্ছে ভূমি প্রশাসনের আধুনিকায়ন আমাদের ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং এই ভূমির এই নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের সুষ্ঠু নগরায়ণ কার্যক্রমকে উন্নীত করতে পারবো। অর্থাৎ ভূমি প্রশাসন আধুনিকায়নের ফলে আমরা আমাদের যেসব ভূমির ব্যবহার রয়েছে সেগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার একটি উদ্যোগ গ্রহণ করতে পারব। তারপর হচ্ছে নারী বৈষম্য বিলোপ। এর মানে হচ্ছে যে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা রয়েছে, অর্থাৎ আমাদের
প্রত্যন্ত অঞ্চলে নারীরা যেন এগিয়ে আসতে পারে, তারপর হচ্ছে নারীর বিরুদ্ধে যেন সকল ধরনের বৈষম্য বিলোপ করা হয়, তারপর আমাদের যারা পিছিয়ে পড়া নারী রয়েছেন তাদেরকে যেন সকল সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে কর্মক্ষম হবার একটি সুযোগ দেওয়া হয়। এগুলোই হচ্ছে নারী বৈষম্য বিলোপের একটি অন্যতম উদ্যোগ। তারপর হচ্ছে সিভিল সার্ভিসকে উন্নতকরণ। সিভিল সার্ভিস উন্নতকরণ বলতে বোঝায় যে আমাদের সরকারি যেসব কর্মকর্তা রয়েছেন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দিতে হবে, কোটাকে নয়। তারপর পদোন্নতি প্রশিক্ষণ প্রদান করতে হবে, তারপর পদোন্নতি করতে হবে যথাযথ, যেন তারা তাদের কাজের প্রতি আরো আগ্রহী হয়। এসব করার মাধ্যমে সিভিল সার্ভিসকে উন্নত করতে হবে। তারপর উন্নত প্রযুক্তি। উন্নত প্রযুক্তি বলতে বর্তমানে তোমরা জানো যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার একটি অন্যতম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের গ্রহণ করার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে আইসিটি ব্যবহার, তারপর হচ্ছে আইসিটি শিক্ষা ইত্যাদি উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, যার ফলে বর্তমানে বাংলাদেশে উন্নত প্রযুক্তি ব্যবহারের একটি প্রচলন দেখা গেছে। এই যে উন্নত প্রযুক্তি গ্রহণের লক্ষ্যে আমরা আমাদের উৎপাদনের ক্ষেত্রে উপাদানের গতিশীলতা বৃদ্ধির জন্য এই যে উন্নত প্রযুক্তির ব্যবহার করছি, এটা আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অন্যতম উন্নয়ন কৌশল। তারপর হচ্ছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। এর মানে হচ্ছে যে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব কর্মসূচি প্রতি কিন্তু আমাদের এক পরিকল্পনায় জোর প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের শক্তি ও জ্বালানি খাত, সড়ক ও জনপথ, রেল, বন্দর উন্নয়ন, আবাসন ও পর্যটন, টেলিযোগাযোগ ইত্যাদি খাতের ক্ষেত্রে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে পারব। এবং এই সকল উদ্যোগে কিন্তু সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব রয়েছে। তারপর হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই পরিকল্পনা সমতার ভিত্তিতে সবার জন্য সুযোগ অবারিত করা, আইন প্রয়োগকারী সংস্থাসমূহের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আইনের শাসন কার্যকর করা, ই গভর্নেন্স চালু করা প্রভৃতির উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে একটি সুশাসিত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সকল প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমাদের এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম আমাদের এই পরিকল্পনার উন্নয়ন কৌশলগুলো সম্পর্কে, অর্থাৎ কি কি কৌশল অবলম্বন করলে আমরা আমাদের এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে একটি সফল পরিকল্পনা হিসেবে গণ্য করতে পারি, সেই সকল পরিকল্পনার কৌশল আমরা আজকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং রবি 10 মিনিট স্কুলের সাথে থেকো।